ज्योतिप्रिय মল্লিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাকে আদালতে পেশ করা হয়েছে এবং আদালতে নিজেদের হেফাজতে চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের জানাবো, এসআই তে 3 ঘন্টা মেডিকেলের পর আদালতে পেশ করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত আদালতে পেশ করার পর? देखो इतिमदे ज्योतिप्रिय मल्लिक के आदालते नहीं आसा हो एनफोर्समेंट डिरेक्टरेटर तरफ से तरह स्वास्थ्य परीक्षार पर यह मुहूर्ते कोर्ट लकअपे रखा रही है और किचुक्षण बाद ही हियरिंग शुरू हो और से ही हियरिंग एकदि इडी तरफ से पिसि प्रेयर अर्थात हिफाजते नवर जो आवेदन है ज्योतिप्रिय मल्लिक के अपरदी के ज्योतिप्रिय मल्लिक आईनजीवी तरह जमीन सवाल करें। क्योंकि एर ही मध्य जो आगे आसिज स्टेटमेंट अत्यंत गुरुत्वपूर्ण हो दाड़ी से कार्यत बला जाए एनफोर्समेंट डिरेक्टरेटर तरफे क्योंकि तदंते अन्यतम हथियार हिसेब स्टेटमेंट के व्यवहार करते चले मध्य एक स्टेटमेंट हलो বাকিবুর রহমান जो एनफोर्समेंट डिरेक्टरेटर तरफ से आज के रिमांड लेटर जाना हे आदालतर का एनफोर्समेंट डिरेक्टरेटर तरफ से दाबी हमें आओ ब इडिर तरफ से दाबी हे বাকিবুর রহমান 23 अक्टोबर 2023 साले जे स्टेटमेंट दिए से तीन कम्पानी अक्वायर कर तीनटे कम्पानी अक्वायर कर মূলত তার নিজের টাকা দিয়ে যেই কোম্পানিগুলোকে অ্যাকোয়ার করতে বলা হয়েছিল তাকে জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ থেকে এবং সেই নির্দেশ আসার পর বা সেই বার্তা আসার পর কিন্তু তিনটি কোম্পানি তিনি অ্যাকোয়ার করেছিলেন কিনেছিলেন এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং তার সঙ্গে সঙ্গে তার যেটা বক্তব্য যে তৎকালীন খাদ্যমন্ত্রীর কথায় এই তিনটি কোম্পানি অ্যাকোয়ার করা হলো লোন হিসেবে তিনি সেই টাকা দিলেও কিন্তু তাকে সেই টাকা ফেরত দেওয়া হয়নি এবং এই তিনটি কোম্পানির সম্পূর্ণভাবে বেনিফিশিয়ারি বলা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। এই দাবি কে করছে? এই দাবি করছে মূলত বাকিবুর রহমান, অন্যতম অভিযুক্ত যাকে এই মামলায় প্রথম গ্রেফতার করা হয়। এবং বাকিবুর রহমানই কিন্তু তিনি এই বিষয়টা উল্লেখ করছেন, তিনি স্টেটমেন্টে এই বিষয়টা জানাচ্ছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের কথায় অনুরোধে তিনি তার নিজের টাকা দিয়ে তিনটি কোম্পানি অ্যাকোয়ার করেন, যেই টাকা কোনোদিনই আজ অবধি কিন্তু ফেরত দেয়নি জ্যোতিপ্রিয় মল্লিক তাকে। এবং এই তিনটি কোম্পানির বেনিফিশিয়ারি লাভ তিনটি কোম্পানির মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছেন বা লাভবান হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এমনটা কিন্তু ইডির কাছে দাবি করছে বাকিবুর রহমান। যেই দাবি বা যেই বয়ান ইডির তরফ থেকে কিন্তু রিমান্ড লেটারে উল্লেখ করে আদালতের কাছে জানানো হচ্ছে যে বাকিবুর রহমানের যে বয়ান সেই বয়ানেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যে কমপ্লিসিটি সেই কমপ্লিসিটির কথা উঠে আসছে, যেখানে এই তিনটি কোম্পানির কথা উঠে আসছে। লোন নিয়ে থাকলেও লোন নিয়ে এই কোম্পানিগুলোকে অ্যাকোয়ার করা হলো, সেই লোন আজ অবধি শোধ করেননি জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই তিনটি কোম্পানির বেনিফিশিয়ারি কিন্তু কার্যত জ্যোতিপ্রিয় মল্লিক নিজে, এমনটা দাবি করছেন বাকিবুর রহমান, এই মামলার অন্যতম অভিযুক্ত ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমান যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বাকিবুর রহমানের যে বয়ান সেই বয়ানে তিনি বলছেন তিনটি সংস্থা অধিগ্রহণ করেছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অনুরোধে এবং যে টাকা তিনি দিয়েছিলেন সেই টাকা তারপর থেকে আর ফেরত পাননি, বেনিফিশিয়ারি বা লাভবান হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই দাবি বাকিবুর, এমনটাই তার বয়ানে জানিয়েছে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আর এই বিষয়টিকে সামনে রেখেই জ্যোতিপ্রিয় মল্লিক তাকে হেফাজতে নিতে চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের জানাবো, আদালতে নিয়ে আসা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে, এই মুহূর্তে কোর্ট লকআপে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমান বনমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে পেশ করা হবে আদালতে এবং পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।